আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পিঠা বানিয়েছি অনেকগুলো। এগুলো হচ্ছে পাটিসাপটা পিঠা, একদম যশোরের খাঁটি গুড়টা দিয়ে বানানো। এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর আজকে আমি পিঠাটা বানিয়েছি কিভাবে, এই পিঠাটা আপনার রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি আর 2 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে জাল করে নিচ্ছি। আর ব্যাটারটা এখানে দিয়েছি আমি 1 কাপ ময়দা আর 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে ব্যাটারটা যেভাবে গুলিয়েছি আমি, এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধ দিয়েছি, দুধ আর গুড়, গুড়ের মিশ্রণ, দুধ আর গুড়ের মিশ্রণটা এখানে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ভারীও হবে না। আর এখানে 1টা নারকেল এখানে কুড়ানো। আর এইটা কিন্তু দুধটা, দুধ আর গুড়টা জাল করে নিয়ে শেষের দিকে আমি নারকেল কুড়ানিটা দিয়ে দিয়েছি। 1 কেজি দুধ কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে, যখন ঠিক এইরকম হবে ঠিক নামিয়ে নিতে হবে। আর গুড়ের পিঠার ভিতরে খিসড়াটা এভাবে আমি বানিয়ে নেই। তো একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল দিয়ে মুছে নিয়েছি ফ্রাই প্যানটা। তেল না দিলে একটু লেগে যেতে পারে, এজন্য হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তো 1 চামচ পরিমাণ আমি ব্যাটার দিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম করে। এরপর পাতলা একটা রুটির মতো বানিয়ে নিব আগে। এভাবে ফ্রাই প্যানটা ঘুরালেই কিন্তু পাতলা একটা রুটির মতো হয়ে যাবে। আর 2 থেকে 3 মিনিট পর কিন্তু রুটিটা হয়ে গেলে এরপর আমি ভিতরে পুরটা দিয়ে দিব, নারকেল আর দুধ দিয়ে যে পুরটা বানিয়েছি। ঠিক 1 কেজি দুধের যত দুধ দিবেন পুরের মধ্যে তত কিন্তু স্বাদ হয় অনেক। আমি এই ভিতরের পুরটা বানিয়েছি 1 কেজি দুধ আর নারকেল কুড়ানি দিয়ে। আর যদি মনে করেন পাতলা হয় পুরটা, তাহলে একটু দিয়ে দিতে পারেন চালের গুঁড়ি। দুপুরের অংশটা হয়ে গেলে আমি এই পুরটা দিয়ে এভাবে ফোল্ডিং করে নিব। পাটিসাপটা পিঠাটা আমার কাছে খুবই ইজি মনে হয়, একদম ইজি, আর খুব অল্প সময় অনেকগুলো বানানো যায়। আজকে আমি অনেকগুলো বানালাম। আর এই শীতে কিন্তু আমি পিঠা বানানোর আসলে সুযোগ করে উঠতে পারি নাই। আজকেই প্রথম বানালাম শীতকালের মধ্যে আর কি, এই শীতের সিজনে পাটিসাপটা, এবং অনেকগুলো বানিয়েছি। তো হয়ে গেল, এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। একটু সাবধানে উঠাতে হবে, না হলে হাত পুড়ে যেতে পারে, অনেক গরম। আবার আমি 1 চামচ এখানে ব্যাটারটা দিয়ে দিব। চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়াম লোয়ে রাখতে হবে। 1 চামচ ব্যাটার দিলাম। ব্যাটারটা কিন্তু আমি শুধুমাত্র দুধ আর গুড়ের মিশ্রণ দিয়েই কিন্তু ব্যাটারটা বানিয়েছি। অনেকে নর্মাল টেম্পারেচার পানি দিয়েও বানায়। তো উপরের পিঠার উপরটা হয়ে গেলে আমি এখানে ভিতরের পুরটা দিয়ে দিব। দুই থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমি আরও একটু পুরটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি ফোল্ডিং করে দিব। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়েছি। আর খেতেও এত টেস্ট হয়েছে। আর যশোরের যে গুড়টা, খেজুরের গুড়টা কিন্তু অনেক ফ্লেভার, পিঠাটাও অনেক টেস্ট হয়। চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়েই বানানো। যে এখন ফোল্ডিং করে দিচ্ছি। পিঠার নিচের অংশটা দেখেন দারুণ হয়ে আছে, একটু ছিদ্র ছিদ্র হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। যদি মনে করেন নিচের রুটিটা যদি লেগে যায়, একটুখানি তেল দিয়ে ফ্রাই প্যানটা মুছে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর উঠে যায় রুটিটা, পাটিসাপটা। Thank you.
আর এই পিঠাটা বানালাম, ছোট বোন আর ওর হাজবেন্ড এসছে, আর নতুন বছর যেহেতু নতুন বছরের উপহার নিয়ে ও আমার হাজবেন্ডকে একটা পাঞ্জাবি গিফট করেছে আর আবদুল্লাহকে একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবি আড়ংয়ে থেকে নিয়ে এসছে। পাঞ্জাবিগুলো খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এই হচ্ছে নতুন বছরের উপহার ওর পক্ষ থেকে, তো হঠাৎ করে ও এগুলো নিবে আমিও আসলে ভাবতে পারি নাই, সারপ্রাইজে বলতে গেলে। এটা আবদুল্লাহর পাঞ্জাবি আর নিচেরটা এটা হচ্ছে ওর বাবার পাঞ্জাবি, তো পাঞ্জাবিগুলো খুবই ভালো হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।